এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে প্রায় দুটো, স্নান টান করে উঠেছি, বুঝতেই পারছো, ওপরে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। আজকের বেশ সকালবেলা বৃষ্টি হলো, কিন্তু তারপর থেকে আটটার পর থেকে মোটামুটি বেশ ভালোই রোদ, আর আকাশটা আছে কি সুন্দর লাগছে না, সেই পুরো দুর্গাপুজোর সময় শরৎকালে যে সেই মেঘটা থাকে পুরো ওরকম মেঘের মতন লাগছে, খুব ভালো লাগছে আকাশটা দেখতে। মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে আনলাম, এসে এখনও ভাত খাচ্ছে, আমার এখনও খাওয়া হয়নি, এবার গিয়ে হচ্ছে খাবো। তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি, যে সকাল থেকে স্টার্ট করিনি, ভাবলাম শুরু করা যাক এখন। আজকে মা লোইটা মাছ কিনেছে, অনেক দিন ধরে লোইটা মাছ খেতে ইচ্ছা করছিলো, মা আজকে সকালবেলা এখানে এসেছিলো পাড়াতে, তা শুধু এই বাড়িতে আমি একাই লোইটা মাছ খাই, মানে বাবা আগে খেত পারে, এখন আর খায় না বাবা, তা ওই জন্য শুধু আমার মতন কিনেছে। তা ওটাকে আমি পুরো একদম ঝুরু ঝুরু করে, যেটা লোইটা মাছের ঝুরু বলে আর কি, সেরকম করেছি, পুরো ঝালঝাল করে নিজের মতন করে তা ওটাই খাবো। আর সোয়াবিন করেছে, মাকে বলেছি আমার আর মনে হয় না কিছু লাগবে, আর আজকে আমি ওই বাড়ি চলে যাবো রাত্রিবেলা, রাত্রিবেলা না সন্ধ্যাবেলা বেরোবো, রাজদীপ বলল রাজদীপ বড় বাজার যাবে, তারপরে হয়তো বেরোতে পারি একটুখানি সন্ধ্যাবেলা কোথাও, আর না হলে বাড়ি। তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এইদিকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, নীল আকাশের মধ্যে পুরো সাদা সাদা মেঘ, সেই শরৎকালে যেমন হয় না পুরো সাদা পেঁজার মতন আমরা বইতে পড়েছি, পুরো সেম দেখো। আর আমাদের এই বাড়ির উল্টো দিকে যে দুর্গাপুজোটা হয় আমাদের এখান থেকে দেখাও যায়, কালকের ওর খুঁটি পুজো হয়েছে, তো ব্যাস মনে হচ্ছে যেন পুজো পুজো, আর একদম এবারে তো পুজো পুরো একদম অক্টোবরের ফার্স্টেই, তা মনে হচ্ছে যেন খুঁটি পুজো হয়ে গেছে, তোমরা দেখতে পাবে হয়তো এখান থেকে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া, এই দেখো দেখতে পাচ্ছ এইখানটা দেখো, এই পুজো পুজো আসছে সেটাই ভালো লাগে তাই না, পুজো এলেই তো ব্যাস শেষ, চার দিনের মধ্যে ব্যাস পুজো শেষ, কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না, কিন্তু এই যে আসছে শপিং করা, এ কি কি করব প্ল্যান করা, এইগুলোই যেন বেশ আলাদাই মজা। তো যাই হোক চলো, অনেক বকবক করেছি, এবার নিচে যাই, খিদে পাচ্ছে, খাই। মেয়েটা স্কুলে যাওয়ার সময় আজকেরও কেঁদেছে, ঢুকে কিন্তু চুপ করে যায়, কিন্তু ওই যে ঢোকার আগে যে কান্নাটা শুরু করে ওটাই বিরক্ত লাগে, কবে ঠিক হবে, সব কিছুই তো আস্তে আস্তে মোটামুটি ঠিক হয়েছে, এইটা ঠিক হলেই আবার আগের মতন আমি মাম্মাম হয়ে যাবে বাবা। ঘরে চোর কোথায়, হচ্ছে আমার লোটা মাছ, ও কার কার দেখে লোভ লাগছে, চলো মাম্মা খাবি নাকি লোটা মাছ, খাওয়া শেষ, চলো এবার আমি খাই, চলো সরো দেখো, আর কিছু আছে নাকি ভাতে মাতে, উচ্ছে ভাতে আছে, হ্যাঁ আচ্ছা দারুণ হয়েছে লোটা মাছটা, কিন্তু এতটা লোটা মাছ আমার জন্য রেখে দিও মা, কালকে খেয়ে নেবো, এতটা তো একদিনে খেতে পারবো না, অনেকদিন পর খাচ্ছে তো, এই বছরে প্রথম বর্ষাকালে লোটা মাছটা পাওয়া যায়, এই বছরে প্রথম, খাওয়া হয়ে গেছে মাম্মা আর আমি বসে বসে এখন কি খাচ্ছি মাম্মা বলো তো, নাশপাতি খেয়ে নিয়ে এবার ঘুমাবো তাই তো, তাদের ঘুমিয়ে পড়বে, পাপা ঘুরতে নিয়ে যাবে বলেছে আজকে, কেন 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 আমি আর খাবো না তুমি খাও তাড়াতাড়ি খেয়ে নাও, শুয়ে পড়বে তারপর দুজনে, ঠিক আছে, মামা ঘুম থেকে উঠে এখন লিটিল জয় খাচ্ছে গরম গরম, কেন মামা 6:30 বাজে, রাজদীপ বললো বড়বাজার থেকে আসছে, তা আমি ওর সারা দুপুরটা তো ঘুমালাম না, নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে যাবে তো,
সারা দুপুরটা ঘুমালাম না, শুধু শুধু ফোন দেখলাম, আর মাথাটা এখন এত ব্যথা করছে। ঘুম পাচ্ছিল কিন্তু কয়েকটা শর্টস এডিটের মানে কাজ ছিল আর কি, সেগুলো করতে করতে দেখি 5টা বেজে গেল, তারপর আর ঘুমালাম না। এই জামা কাপড়গুলো গোছাতে বসলাম, কারণ তাড়াহুড়ো করে ওই যাওয়ার টাইমে গোছাবো, আর সব অর্ধেক দরকারি জিনিস এমনি প্রতিদিন কালকেরই আসবে সেটা ব্যাপার নয়, কিন্তু তাও ঠিক আছে নিলাম আর কি। মেয়ের ভাতটা করে নিলাম, তরকারিটা ছিল সোয়াবিনের তরকারি গরম করে নিলাম, নাও খাও 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 খাও। রাজদীপ আসলেই শুধু জাস্ট ড্রেসটা পরবো আর বেরিয়ে যাবো, আগে ওই বাড়িতে যাবো, জিনিসগুলো রাখবো, তারপরে অন্য ড্রেস পরে বেরোবো। কোথায় যাবো আদৌ তাও জানি না, আদৌ যাবো কিনা সেটাও জানি না, দেখা যাক কি হয়। 8টা বাজে এখন, সবে বেরোচ্ছি আমরা, আজকের আর কোথাও যাওয়া হবে না, ভেবেছিলাম একটুখানি কেনাকাটা করতে যাবো, সে আর হবে না, ঘুরতে যাওয়ার কেনাকাটা আর কি। তো আজকের বাবাই খাওয়াবে, বাবার 25 তারিখ জন্মদিন গেছে, আমি একটু উইশও করিনি, যখন মেয়েকে নিয়ে যা হচ্ছিল উইশ করতেই ভুলে গেছে, কিন্তু খাওয়াটা খেতে যাচ্ছে ঠিক। ওর খাবারটা মেয়ের খাবারটা নেই, মেয়ের খাবারটা নেই, ও না সিঁড়ি দিয়ে নামছে, ও খাবারটা নিয়ে নামবে, আমি নিয়ে যাচ্ছি। আজকের বহুদিন পর এই কট সেটটা পরলাম, অনেকদিন পর, অনেক দিন কি অনেক মাস হয়ে গেছে। এই মাম মাম তো ক্লিপটা খুলে যাচ্ছে দেখি, দেখি এবার স্মাইল, তুমি আজকে রাত দিদিন বাড়ি থাকবে না, নানি বাড়ি, তাই তো? কি গরম পড়েছে, দরদর করে ঘামছি, একটুকুনি পাউডার মাখতে গেছিলাম, এমন ঘামছি ভাবলাম পুরো পাউডারে ছোপ ছোপ হয়ে যাবে, যেন আর মাখলাম না, এমন জায়গা দাঁড়ালো কাদা। দাঁড়া মামা দাঁড়া দাঁড়া, এই ব্যাগটা একটু রাখ, এমন জায়গায় দাঁড়িয়ে কাদা, আমি তুলে দিচ্ছি ব্যাগটা, এই এই সামনে কে আসছে দেখ, সামনে কার আসছে, ওই দিকে তাকা, ওই দিকে আছো, যাবে পিছনে যাবে, দুজন
বার্থডে বয়কে উইশ করেছিস? বার্থডে তো হয়ে চলে গেছে। হ্যাপি বার্থডে বলে দে, হ্যাপি বার্থডে বলে দে। হ্যাপি বার্থডে বলেছিস? পুরো হয়ে গেছে, পুরো বলছে না, বলছে না, পুরো হয়ে গেছে মাম্মা। আর হ্যাপি বার্থডে বলিস না ওকে। তো আমরা আজকে যাচ্ছি আরসালান, বাবাই আজকে আমাদেরকে খাওয়াবে। ঠিক হয়েছিল দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হবে বাবাই এর জন্মদিনে, কিন্তু সে আর হলো না, এত লেট করে বেরোনো হলো। দাদা বৌদি খেতে গেলে দুপুরবেলা বেরোতে হবে। এই মাসটা হচ্ছে আমাদের জন্মদিনের মাস, পুরো 20 তারিখ থেকে শুরু হয়। 20 তারিখ আমার মেয়ে একদম শেষ হয়ে গেল। 20 তারিখ মুমু, তারপর পর পর একদম ছোট দি, বাবাই, বাবাইকে দিয়ে শেষ হয়। তো আমরা এখন চলে এসেছি প্রায় রুবির কাছে। আরসালানে গিয়ে জমিয়ে আজকের বিরিয়ানি খাওয়া হবে। আচ্ছা, এই মেট্রো গুলো চালু হয়েছে বাবাই জানিস? হ্যাঁ, একটা দুটো চালু হয়েছে, একটা দুটো না, টাইমিং এ চালু আছে। রুবি থেকে চালু হয়েছে কিন্তু 15 মিনিট অন্তর। ও আচ্ছা আচ্ছা, অ্যাভেলেবল হয়নি এখনো পুরোপুরি। না, পুরোপুরি জমে না, রুবি থেকে নিউ গড়িয়া চালু হয়েছে। হ্যাঁ, নিউ গড়িয়া ওই দিকটা যায়। কি জোরে বৃষ্টিটা নেমেছে, একদম মুষল ধারে। আমরা পৌঁছেই গেছি প্রায় আরসালানের কাছে, প্রায় কি চলে এসেছি। পার্কিং এর জায়গা পাওয়া যাচ্ছে না, এখন এই গাড়ির মধ্যেই বসতে হবে। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আমি বের হয়ে যাবে না সবকিছুতে। না, বোন থেকে আমি ঠিক নেবো, সরো হাত ছাড়াও। মামা একটু জল খাও, তোমার ওই ব্যাগে জল আছে। আমি বোতলটা কি স্কুল ব্যাগে এইবার ধরেছি, আমি হাত আর ছাড়বো না। বৃষ্টি কখন থামবে? বৃষ্টি থামুক না থামুক, আজ বসন্ত, সবাই ঘুমিয়ে পড়ো। বৃষ্টিটা অনেকটাই কমেছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো একটা ছাতা আছে, অল্প কজন কজন করে রাজদীপ এগিয়ে দিয়ে আসছে। ফার্স্টে চলে যাচ্ছে, তুমি ওকে নাও রাজদীপ। তোর কাছে তো ছাতা নেই, গুড়গুড়ি ছাতা চলে আছে, গুড়গুড়ি চলে যাচ্ছে। ও, গুড়গুড়ি আর বাবাই চলে গেছে, ওদের কাছে ছোট একটা ছাতা ছিল। তাহলে আমি বেরোবো, বেরিয়ে যাচ্ছি তাহলে আমি। হ্যাঁ, চলো, আমরা পৌঁছে গেছি আরসালানের ভিতরে। পুরো ফাঁকা তো, ওইগুলো সানা দিয়েছে বার্থডে গিফট, ঘড়িটাও। হ্যাঁ, বাবা আজকে সবার আগে আজকে মেনু কার্ড নিয়ে বসে পড়েছে, কি অর্ডার দেবে দেখি।
না ওর চালানোর ইচ্ছা নেই সাইকেল। তুমি কি বিরিয়ানি খাবে না নান? মা মামের ভাতটা খাই দি, এখন 9:30 প্রায় বেজে আছে। আমার ওরকম করতে নেই, ঘুরে ঘুরে খাবে দুটো মটন বিরিয়ানি। মটনের গ্রেভি কোনটা ভালো হবে? না বাবা এখন অর্ডার দিচ্ছি, তাহলে একটা মটন বোনা আর তার সঙ্গে গ্রিন স্যালাড দিয়ে দাও একটা। বিগ স্যালাডে কি আছে? বিগ স্যালাডটা ডাবল কোয়ান্টিটি অফ গ্রিন স্যালাড, তাহলে একটা বিগ স্যালাড করো, গ্রিন স্যালাডটা বাদ দিয়ে দাও। রুটি খাবে আর ছাড়ো আমাদের বিরিয়ানি চলে এসছে। আমরা মটন, রাজদীপ চিকেন, চিকেন তো মটন, কতদিন পর মটন খাবি রাজদীপ? ও চিকেন, তাই হচ্ছে স্যালাড। রাজদীপ এটুকুনি গোলমরিচ দাও, বাস বাস বাস। পুরো তুলছি, একদম ছেড়ে যাচ্ছে। একটু মটন ভুনাটা আমাকে দে রাজি, আমাকে একটু মটন ভুনাটা দে। আমি কিন্তু খাবো না, আমি এক গাল বড় জোর এক গাল খাবো, আমার পেট পুরো ভরে গেছে। আমাকে কি করছে দেখো, আট সালানে এসে পুরো পাগলি বানিয়ে দিয়েছে। মামা এরকম করিস না, এরকম হয় পাগলি বানিয়ে। ফার্স্ট টাইম শাহী টুকরা টেস্ট করবো, কেমন? শাহী টুকরা, টুকরা 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 বেকার
ফ্রাই টুকরাটা ফার্স্ট টাইম খাবো, দেখি আমাকে একটু দে। আরে বার বার ওইটা খাচ্ছিস, তোমরা দুজন কি টুকরা খাবে? বোনো দাও, ফিরনিটা দাও না, খাবো তো আমি ফিরনিটা, আমার অতটা ভালো লাগছে না। গোলাপ কেওড়া খাস না তো, এটা পুরো কেশরের গন্ধ, কেশর নয় গোলাপ জলের গন্ধ না, কেশর আর কেওড়া। আনার ফিরনিটাই ভালো খেতে, সবাই আনার ফিরনিতেই হামলা করছে, আমার মেয়েও পর্যন্ত তোকে ডাকতে দেখ না, দিচ্ছে না বলে রেখে যাচ্ছে। টুকরা না, আমি পড়েছি ফুরকা, টুকরা কিন্তু বেশ ভালো, আই এম লাভিং ইট, লাইফে আমার সব ফ্লেভারই পাওয়া হয়ে গেছে। তুমি এখনই ওকে বলছো খা খা খা, খাতেও না, তুমি যা ইচ্ছা করো বলছো। হলো আজকে 2583, থ্যাংক ইউ। রাজদীপ এত খেয়েছে যে আর উঠতে পারছে না, চল না রাজদীপ বাইরে যাই, বৃষ্টি পড়লে আবার চলে আসবো, ও মেনলি ও উঠতে পারছে না। এই এটা ধর, এটা ধর, ছিঁড়া পড়ে যাবে, ও গাড়ির মধ্যে রেখে দেবো তোকে। দারুণ খেলাম বাবার জন্মদিন। হ্যাঁ বৃষ্টি পড়ছে তো, হাই তো ভালোই যারা বৃষ্টি পড়ছে, গাড়িটা এমন জায়গায় দাঁড় করিয়েছে যে আমি ওদিক দিয়ে উঠতেই পারবো না, পুরো জল ভর্তি। এ মামা কি করছিস, নটা বেরোলাম, সাড়ে আটটা, এগারোটা বাজে, আমরা ঢুকে গেছি সোনারপুর, 11:15 বাজে, ঘুম পাচ্ছে মামা? কোথায় যাবে, দিদুন বাড়ি না নানি বাড়ি? প্রতিদিন এরকম যাওয়ার সময় মুখটা এরকম করে থাকবে না, নিনির সাথে তো আবার দেখা হবে, নিনি কালকে স্কুল যাবে, তুমি স্কুল যাবে, এ কি টাটা করে দাও, হাসি মুখে স্মাইল করে টাটা করে দাও, স্মাইল করো, মুখ দেখ, মুখ দেখ, কথা বলবে না, ভালো লাগে না, তোর আর বেরোবি না তোর সাথে, তোর আর বেরোবি না ওর সাথে, আজকে নিনি স্কুল আছে জানো, স্কুলে কত কিছু লিখতে লিখতে দেবে, এ থেকে জেড, এগুলো কিন্তু ঠিক না। চলে এসেছি বাড়ি, 12টা বাজে, ঘরে পুরো জামা কাপড় তো ভর্তি, আজকের আর কিছু গোছাবো না, এনার্জি নেই, কালকের গোছাবো সকালে যতটা পারবো, বাদ বাকি আবার ওই বাড়ি থেকে এসে। তারপর এখানে কিছু জামা কাপড়, ওইখানে কিছু জামা কাপড়, এগুলো সব এক জায়গায় করে রাখি না তো, না মনে থাকবে না। একটা বোতলে জল নেই, সব বোতলগুলো ফাঁকা করে রেখে দিয়েছে। একটা জিনিস দেখাই, এখানে দেখো সব দরজার ফ্রেমগুলো বসে গেছে, তারপরে আর কি হয়েছে দেখি, কাঁচ বসে গেছে, এখানে একটা জানলা বসেছে, এখানে একটা জানলা, টাইলস পত্র সব আনা হয়ে গেছে, যেগুলো এখনো শুরু হয়নি কাজ,
এদিকে ঠাকুরঘর, ঠাকুরঘরেও জানলা বসে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে কার মতন গুড নাইট।